হাদিস শরীফের কিতাব এসেছে, রজব মাস এলে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ফি শাবানা ও বাল্লাগানা ফি রমাদান, আল্লাহ পাক আপনি আমাদের উপর রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, আল্লাহ যে বরকতটাকে আপনি রমাদান পর্যন্ত আল্লাহ আপনি কায়েম রেখে দেন, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সেই শাবান যে মাসেতে নবী আল্লাহ দরবারে দোয়া চেয়ে নিতেন আল্লাহ রহমত দেওয়ার জন্য। সেই রহমতের মাসে এসেছি, যে শাবান মাসের একটা রাত আছে, যে রাতটাকে আমরা কি বলি, শাবে বারাত, শাবে বারাত বা লাইলাতুল বারাত বলি না, যে রাতে আমরা একটু রাত জেগে ইবাদত করি, জিকির আজগার করি, তসবিহ তিলাওয়াত করি, নফল নামাজ করি, একটু ঘুরে ঘুরে মুরব্বীদের কবরগুন জিয়ারত করি, কথা ঠিক না ভুল বলছি? এটা এই আগামী শুক্রবারে দিনগত রাতে, শুক্রবারে দিনগত রাতে রোজাও রাখে, রোজা দুটুকুর রোজা রাখতে পারে, কারণ হাদিস শরীফে এসেছে রাত্রিরে জেগে জেগে নামাজ আর দিনের বেলা রোজা, আল্লাহ রাসূল বলেছেন। তবে ফরজ ওয়াজিব নয়, রাখতেই হবে, না রাখলে গুনাহ হবে এরকম কিছু ব্যাপার নয়, তবে রাখাটা ভালো, রাখাটা ভালো, রাখতে পারে। কিছু কিছু মানুষের টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে শবে বারাত মানে দিনের বেলা একটা হালুয়া রুটি একটুখানি মিষ্টি লোকের বাড়ি বাড়ি দেওয়া, এটা হয়তো শবে বারাতের নিয়ম, শরীয়তে ইসলামে এরকম কিছু ব্যাপার নেই। শবে বারাতে রুটি করে না, রুটি একটু হালুয়া গ্রামে বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ঘরে ঘরে ঘুরে ঘুরে দেয়, কি গো এই শবে বারাত, যদি আপনার মনে চিন্তা হয় করতেই হবে, ওই চিন্তাটা আপনি গুনাহ, ওটা কি গুনাহ, তবে মানুষকে খাওয়ানো কিন্তু উত্তম ইবাদত, জোরে বলেন আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি শবে বারাতের দিনে কেন, সারা বছর যদি লোককে করে করে খাওয়ান এতে নেকির কাজ। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া আল্লাহর নবী খেতেন না, কিতাব এসেছে মাঝে মাঝে একদিন দুদিন তিন দিন বাড়িতে মেহমানই যেত না, হুজুর খাবার নিয়ে বসে থাকতেন, বললেন না হুজুর খাবার নিয়ে বসে থাকতেন। আমার আল্লাহ দয়াময় দয়া করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সহ ফারিস্তাদের আল্লাহ ওনার বাড়ির মেহমান করে আল্লাহ পাঠাতেন নবীকে খাওয়াবার জন্য, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর ফারিস্তারা মেহমান হয়ে বসে খেতেন, খাবার আগে খেয়ে যাবার আগে বলতেন হুজুর আমাদের চিনলেন না তো, তোমরা তো মেহমান, হুজুর আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম, আপনি খান না বলে আল্লাহ আমাকে আপনার বাড়ি মেহমান করে আল্লাহ পাঠিয়েছেন, জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। মেহমানদারি করাটা হলো উত্তম ইবাদত সুন্নাত, আপনি যদি হালুয়া রুটি খাওয়ান শবে বারাতের দিনও যদি খাওয়ান এতে গুনাহ হবে না, এতে গুনাহ নেই, তবে যদি নিয়ত করে ফেলেন করতেই হবে ওটা আপনি দিনের উপরে জবরদস্তি করে ফেললেন, এই নিয়ত করা যাবে না যে করতেই হবে, কি হালুয়া রুটি করলি না তাহলে তোরা শবে বারাতে সওয়াব পেলি না, না এটা ঠিক না। আপনি করেন ভালো জিনিস লোককে খাওয়ান, লোক আপনার খাবারটাকে একটু আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ শুকরিয়া আদায় করলো, ভালো তো ইবাদত তো, কথা কিছু বুঝছেন না বোঝেন না? আবার কিছু কিছু আছে দেখবে শবে বারাতের এই গুরুত্বপূর্ণ দিনটাকে বলে ভিত্তিহীন, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন, বলে শরীয়তের কোনো দলিল নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মিথ্যা বলেছেন, আপনি এই দলিল নেই বলে আমাদের ছোট করেন নেই, আল্লাহ রাসূলের কর্ম আমলটাকে আপনি ইনকার করেছেন। খোলে মিশকাত শরীফ 114 পৃষ্ঠা খোলে, আল্লাহ নবী এই শাবানের রাতের নিষ্পিন শাবান, লাইলাতুন নিষ্পিন শাবান, নিষ্পুন মানে অর্ধেক আধা, লাইলাতুন নিষ্পিন শাবান, শাবান মাসের অর্ধেকের রাত আল্লাহর রাসূল বলেছেন তিনি তিনার রহমতটাকে ইলা সামাই দুনিয়া, ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী করে দেন, জোরে বলো, আল্লাহ বান্দা বান্দিদের ডাকে রহমতের দরিয়ায় জোশমের, এই আমার বান্দা বান্দি তোমাদের মধ্যে কেউ কি আছো, আমি আল্লাহ আমার কাছে তওবা করি, তোমরা আমার কাছে তওবা করো,
আমি আল্লাহ ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি রেজেক চাহেনে ওয়ালা আছো? আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেবো। তোমাদের মধ্যে কেউ কি বিমার অবস্থায় বিমার? আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের বিমার শেফা করে দেবো। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ ফজরের আগ পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিদের করে এইভাবে ডাকতে থাকেন। আল্লাহ এইভাবে বান্দা বান্দিদের ডাকতে থাকেন, আল্লাহর রসুল বলেছেন। জোরে বলো, হাদিস শরীফে এসেছে আল্লাহর রসুল বলেছেন একটা গোত্র তাদের যত পশু ভেড়া তাদের গায়ে যত লোম আছে, লোম আল্লাহ এই শাবান মাসের 15 তারিখের রাতে অত বান্দা বান্দিকে আমার আল্লাহ দয়াময় দয়া করে মাফ করে দেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ এই রাতে 2 ধরনের মানুষকে মাফ করে না, একটা হলো শিরিককারী, একজন হলো শিরিককারী আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ কোরআনে বলেছে লা তুশরিক বিল্লাহ, তোরা আমি আল্লাহ আমার সাথে কারো অংশীদার করিস না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ, আমি আল্লাহ আমার সমকক্ষ পরিমাণ কেউ নাই। বলুন না সুবহানাল্লাহ। এই শিরিককারীকে আল্লাহ এই শাবানের 15 তারিখের রাতে মাফ করেন। আর হিংসা বিদ্বেষকারী, হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ এই রাতে মাফ করে না। বাকি আল্লাহ তানার রহমতের দরিয়ায় জোশ মেরে সমস্ত ধরনের তওবাকারীকে আল্লাহ আমার এই রাতে দয়াময় দয়া করে মাফ করে দেন। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই রহমতের মাসে এসেছেন, মনটাকে ভালো করেন, মনটাকে পরিবর্তন করেন। মরে যাবেন মরে যাব, কবরে যাবেন কবরে যাব, কিয়ামতে উঠবো কিয়ামতে উঠবেন, আল্লাহর সামনে কি মুখ দেখাবো, আল্লাহর সামনে কি মুখ দেখাবেন। মন চাই না ভালো হয়, মন কাঁদে না পরিবর্তন হয়, মনটা চাই না এবার তো ফিরে আসি, এবার আল্লাহ আল্লাহর রসুলের রাস্তায় চলি, ভালো হন, নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মানাটা অর্জন করে। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি এই মানা তৈরি করে। নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি এই মানা তৈরি করে। নবীকে মানাটার নাম হলো ইমান, নবীকে মানাটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলে, আবু জেহেল কিন্তু আল্লাহকে এক বলে মানত, নবী মানত না। আবু জেহেল আল্লাহকে এক বলে মানত, নবী মানত না। আল মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জীবনে সবথেকে কষ্টের দিন কোনটা? আমার নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। আমাদের নবী তায়েফে 10 দিন ছিলেন, 10 দিন আল্লাহর রাসূল নিয়ে গেলেন সাথে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে গেলেন, 10 দিন নবী ছিলেন। আমার নবীকে এত মান মেরেছিল, নবীন নূরের জুব্বাটা রক্তে লাল হয়ে নবীন নূরের বাদান শরীফে চেপটে বসে গিয়েছিল। আহা, আল্লাহ রসুলের কদম শরীফে পাথর মেরেছে, পাথর কিতাব এসেছে নবী পাক ওই কদম শরীফটা তুলেছেন, পাশের কদম শরীফে আবার মেরেছে। এই তুলা কদম শরীফটা নবী নিচই নামিয়ে দিয়ে পাশের কদমটা আবার তুলেছে, এই কদম শরীফে আবার মেরেছে, ওইটাকে নামিয়ে এটাকে তুলেছে। আল্লাহ নবীর নূরের নালাইন শরীফ জুতো মুবারাকটা নবীর রক্তে লাল হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। ওই তায়েফের মানুষেরা নবীকে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে এক বলে মানি, তোমাকে নবী বলে মানি না। আল্লাহকে এক বলে মানাটার নাম মুসলমান নয়, নবীর তরিকায় মানাটার নাম হলো মুসলমান। আল্লাহকে এক বলে মানাটার নাম মুসলমান নয়, নবীর তরিকায় গিয়ে মানাটার নাম হলো মুসলমান ইমানদার। কথা কিছু বুঝছেন না বোঝেন না? যদি তাই হতো
আল্লাহ কোরআন শরীফে বলতেন না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হাবিব আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, কুল বলে দেন তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, যারা আপনার অনুসরণ করবে ইহবুবুকুমুল্লাহ আমি আল্লাহ আমার মহাব্বত হয়ে যাবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে, আর জোরে বলা যাবে না, সেই নবীকে ভালোবাসেন তবেই তো মোমেন, যে নবীকে ভালোবাসলেন ইসলাম জাহানে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, বলবেন না এত শান, এত মাকাম, এত দরজা আল্লাহ দিয়েছেন। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ জানাকে দিয়েছেন উনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত শান আল্লাহ দিয়েছেন। তাফসীর জালালাইন শরীফ বলে একটা কিতাব, তাফসীর জালালাইন শরীফ, আপনাদের অসুবিধে হয় একটু অজ করি নাকি অল্প কিছুক্ষণ করি, বেশি কষ্ট দেবো না। কহালি রান্না হলো মারহাবা মারহাবা, কি খাবে এত ভা, হ্যাঁ এত রান্না হলো, চাপা গাছি এলাকার যুবকগুলো এসে বসতে পারো না, সানাউল্লাহ সিদ্দিকে আসাতে তোমাদের রাগ হলো, কিসের এত কষ্ট তোমাদের, তোমাদের পীরে লাওলা দিলো বসতে পারো না, বিয়া দিবি করো খারাপ জিনিস, ও কি পীরে দাওলাদের সাথে আবার কিসের, দুনিয়ায় চলতে গেলে এলাকার ছেলে ছেলে ঠুকুর মুকুর একটু হয় না, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠকে না, কথা বলে না, পীরের ছেলের উপর আবার কিসে তোমার রাগ হলো, বসো এসে, আমি এসেছি মানে তুমি অন্যের কথা ভুলে যাও, আমি যখন এসে গেছি একটু আমার মুখের দিকে তাকিয়ে আমার ভালোবাসা নিয়ে, দাদা হুজুরের মহব্বত নেই, এবার তো বসো, ভাগাভাগি দলাদলি এগুলো কোথা থেকে শিখলে তোমরা, বাজে জিনিস, নিজেরাই যদি দরবারটা ভাগ করি এক রাখবে কে, কথা ঠিক বলছে না ভুল বলছে, নিজেরাই যদি দরবার ভাগ করি এক রাখবে কে, সানাউল্লাহ সিদ্দিকে যদি কথা ভুল হয় প্রতিবাদ করেন আপনি, মানা করিনি, আমি যা বলবো সবটাই যে ঠিক তার কোনো মানে নেই, কথা ঠিক না ভুল, আমি যেটা বলবো সেটাই ঠিক ওরকম কোনো মানে নেই, আমারটাও ভুল হতে পারে না পারে না, ভুল যদি হয় প্রতিবাদ করেন, কেন বলবেন না, গাল দিয়ে নয়, ছোট বড় কথা বলে নয়, বলো ভাইজান হুজুরের এই কথাটা মানতে পারলাম না, 100 বার বলবেন, কেন বলবেন না, ভুল বলে কেন মানবেন, আমার যদি কোনো কথা, আমার যদি কোনো বক্তৃতা যদি ভুলই হয় বলো, সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর এই কথাটা একটুখানি অন্যরকম বললো, 100 বার প্রতিবাদ করবেন, গাল দিচ্ছ এগুলো কি শুরু করলেন, পীরের আওলাদগুলোকে গাল দিচ্ছেন কমেন্টে গিয়ে, পীরের ছেলেগুলোকে দালাল বলছো, দালাল কার, দালাল বললে মায়া হলো না, মায়া দয়া হলো না, কষ্ট হলো না, কি বলেন, সানাউল্লাহ সিদ্দিকী যেটা বলবে সেটাই ঠিক, আমি কিন্তু সেটা বলিনি, ভুল হতেই পারে না, হবার কি আছে, ভুল হলে প্রতিবাদ করেন, কেন করবেন না, শোভনীয় আছে না নাই, শোভনীয় আছে না নাই, তুমি গাল দিচ্ছ কমেন্টে গিয়ে দাও, তবে জেনে রাখবে ভারী কিন্তু অনেক পড়বে, যেটা দুনিয়ায় করছো ওর ভারী কিন্তু অনেক পড়বে, হিসাব চুকো থেকে সেদিন বুঝবে, আল্লাহ দরবারে বিচার হবে, হারে হারে বুঝবে যাবে কোথা, সানাউল্লাহ সিদ্দিকী ওই কাজের কাজই না হয় তুমি যেটা সমাজে বলে বেরিয়েছো, জেনে রাখবে বিচার কিন্তু আল্লাহর দরবারে জমা আছে, পালামার কোনো রাস্তা নেই, যাবে কোথা, আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি গুণকে আল্লাহ মিটিয়ে দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমাদের সকলকে একসাথে চলার তৌফিক দান করুন, আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাফসীরে জালালাইন শরীফ বলে একটা কিতাব আছে, দুজন মিলে লিখেছেন, শিক্ষক হযরত ইমাম জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহ শেষ জীবনে লিখেছিলেন, 15 পারার পর থেকে তাফসীর করলেন, হযরত ইমাম জালালউদ্দিন মাহাল্লি 30 পারা অবধি 15 পারা তাফসীর করে উনি ইন্তেকাল হয়ে গেলেন, ওনার ছাত্র ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ, ছাত্র উনি করলেন প্রথম থেকে 15 পারা পর্যন্ত, এই শিক্ষক আর ছাত্র মিলে করলেন 30 পারা কোরআন শরীফের তাফসীর, নাম হলো তাফসীরে জালালাইন,
কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের তাফসীর ইমাম জালালউদ্দিন মাহাল্লি করতে গিয়ে লিখলেন, নবী পাকের একটা সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনে 1 তারিখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রাসূল থেকে তাম্বিক করে, এ আবু দাহদা, তুমি কি চাও এমন একজন ব্যক্তির আগে আগে হেঁটে হেঁটে যাবে যেই মানুষটা তোমার কাছে দুনিয়া এবং আখেরাতে তোমার থেকে অনেক উত্তম? জোরে বলেন, তুমি জানার আগে হেঁটে হেঁটে যাচ্ছ, আল্লাহ সূর্য উদিত হওয়াতে গেলে অস্ত পর্যন্ত আল্লাহ সমস্ত নবীদের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আল্লাহর কাউকে সৃষ্টি করেন নাই। জোরে বলেন, নবী পাকের এই হাদিস শরীফ থেকে বোঝা গেল হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েক ইমাম দরবেশ ফকি মুফতি এনাদের আগে হাম্বারাই করে আমাদের মতন মানুষের হেঁটে যাওয়াটা ঠিক নয়। যে আমার আপনার থেকে যোগ্যতায় আলা ইমাম আলেম মুফতি মুহাদ্দিস পীর ওনাদের আগে হাম্বারাই করে হেঁটে যাওয়াটা ঠিক নয়। নবী পাকের এই হাদিসের ইশারা হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাইহাকি শরীফ বলে একটা কিতাব, হাদিসের কিতাব, আল বিদায়া ওয়ান নেহায়া বলে কিতাব আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। আল্লাহ রাসূল একজন এতিম সাহাবী ছিলেন, এতিম, তার একটা ছোট্ট বড় খাজুরের বাগান ছিল। আহা, ওই বাগানে একজনের একটা খাজুর গাছ পড়ে গেল, আবু লুবাবা, আবু লুবাবা। এই আবু লুবাবাকে নবী পাকের এতিম সাহাবী বলে, ও আবু লুবাবা, আপনার এই খাজুরের গাছ আমার বাগানে পড়েছে, গাছটা আমাকে দেন, সুন্দর করে বাগানটা ঘিরি। আবু লুবাবা বলছে, হবে না, কিছু টাকা হলো দাও। আবু লুবাবা বলে, না, মনটা খারাপ, টুক 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 নবীর দরবারে গিয়ে বিচার দিল, ইয়া রাসূল আল্লাহ, হুজুর, আমি আবু লুবাবাকে বললাম আবু লুবাবার একটা খাজুর গাছ আমার বাগানে পড়েছে, হুজুর দেয় না। নবী বলে, আবু লুবাবাকে ডাকো। নামাবে শরীফে ডেকেছে নবী, হ্যাঁ আবু লুবাবা, তুমি আমার এতিম সাহাবীকে খাজুরের গাছটা দিয়ে দাও। বলে, হুজুর, আমি দেবো না, কিছু টাকা নিয়েও দাও, কিছু অর্থের বিনিময়ে দাও। বলে, না হুজুর। নবী পাক কিছুক্ষণ পরে বলে, আবু লুবাবা, তুমি যদি আমার ওই এতিম সাহাবীকে দুনিয়ায় খাজুরের গাছটা দাও, আমি রাসূল বলছি, আল্লাহর জান্নাতে তোমাকে আমি নবী একটা ফলওয়ালা খাজুর গাছ দেব। যারা বলবেন না, হাদিস শরীফে এসেছে একটা মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে যায়, একজন মানুষ 100 বছর একটা ঘোড়া পিঠে যদি চেপে যায়, যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতের একটা খাজুর গাছের ছেমো টপকা তত সময় লাগবে। জোরে বললেন না, 100 বছর একটা লোক একটা ঘোড়া পিঠে চেপে দৌড়ে গেলে যতটা যাবে জান্নাতের একটা খাজুর গাছের ছেমো টপকা ততক্ষণ সময় লাগবে। আল্লাহর রসুল বলে, আবু লুবাবা, তুমি যদি আমাকে আমার ওই এতিম সাহাবীকে খাজুরের গাছটা দিয়ে দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে একটা খাজুরওয়ালা গাছ তোমায় দেব। জোরে বলে, আবু লুবাবা বলে, দেবো না। নবীর মনটা একটু খারাপ হয়ে গেল, আহা, আবু লুবাবা উঠে চলে গেল। ওই মজলিসে নবী ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, 70টা সাহাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে একজন ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে বলে, হুজুর, বিয়াদি মাপ চায়, যদি আমি গাছটা কিনে দিই, যদি আমি গাছটা কিনে দিই আল্লাহর জান্নাতে খাজুরের গাছ পাবো হুজুর। নবী বলছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, তুমিও যদি কিনে দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তোমাকে একটা খাজুর গাছ আমি রাসূল দেবো। জোরে বলে, আর জোরে বলা যাবে না, হযরত আবু দাহদা টুং টুং করে বার হয়ে গেলেন। আবু লুবাবা জানিয়ে দিল, ও আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে খাজুর গাছ বিক্রি করব না, তোমাকে খাজুর গাছটা দেবো না। আবু দাদা জানিয়ে দিলেন, তুমি
তুমি যদি আমাকে খাজুরের গাছটা বিক্রি করে দাও, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ আছে, যে খাজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া আছে, যে খাজুরের বাগানে একটা বড় বাড়ি আছে, আমাকে যদি একটা খাজুর গাছ দিয়ে দাও গোটা বাগানটা তোমাকে দিয়ে দেবো, গোটা বাগানটা তোমাকে দিয়ে দেবো। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগানখানা দিয়ে দিলেন একটা খাজুর গাছ কিনে। আল্লাহ নবীর এতিম সাহাবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর এতিম সাহাবীর কাছে চলে গেলেন, ও রাসূলুল্লাহ সাহাবী ওই খাজুর গাছটা কোন আপনার? আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর গাছটা কিনে নিয়েছি, ওই খাজুর গাছের মালিক হলেন আপনি, ওই খাজুর গাছের মালিক হলেন আপনি। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ মাফ করুন, আল্লাহ পাকে জানালে খাজুরে গাছটা পাবো হুজুর, আমি ওই খাজুর গাছটা কিনে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি, আমি ওই খাজুর গাছটা কিনে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা মুদালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান ছিল, 600 খানা খাজুর গাছ ছিল, গোটা বাগানটা দিয়ে দিয়েছি, গোটা বাগানটা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিলেন, আল্লাহ নবী হেসে হেসে শুনিয়ে দিলেন, ও বাবা দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা একটা গাছ জমি পাবে না, গোটা বাগান দিয়ে দিয়েছো। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি, কামিন ইসকি হৃদয় লি আবি দাদা গে ফিল জান্নাহ, কামিন ইসকি হৃদয় লি আবি দাদা গে ফিল জান্নাহ। ও বাবা বুদানাম আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগানার বাগান, খাজুরে বাগানার বাগান, খাজুরে বাগানার বাগান। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে দেখতে পাচ্ছি, জনে বলুন সুবহান, আর একটু জনে বলেন সুবহান। তুমি কটা গাছ দিয়ে কিনলে? বলে হুজুর গোটা বাগান দিয়ে দিয়েছি, 600 খানা খাজুরের গাছ ছিল। ভাই হাকি শরীফে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছে, গোটা খাজুরের বাগানই দিয়ে দিয়েছে। ওই বাগানের মধ্যে ছিল মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি ছিল। ইয়া রাসূলুল্লাহ একটা খাজুর গাছ কেনার জন্য হুজুর গোটা বাগানই দিয়ে দিয়েছে। নবী হেসে হেসে বলছেন, তাহলে জান্নাতে তো আর একটা খাজুর গাছ পাবে না। আমি নবী দুনিয়া থেকে দেখছি, কামিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, আবু দাদা আল্লাহর জান্নাতে আমি নবী দেখতে পাচ্ছি তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান। জোরে বলে, আর জোরে বলা যাবে না? এই হাদিস শরীফে রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আল্লাহর নবী একবার দুবার তিনবার বলেন, আল্লাহর নবী এই কামিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, নবী এটা বারবার বলে যাচ্ছেন আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান। নবী বারবার বলছেন, জোরে বলুন, আর জোরে বলা যাবে না? যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন ওনার শরীর মুবারকের কাছে নবীকে দাঁড়ালেন, আহা আল্লাহ নবী ওনার বাদান শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানিলে নবী কেঁদে কেঁদে বলেন, আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, আবু দাদা আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ।